আশুলিয়া কাটকোট এলাকায় আজ সকাল 10টার সময় আশলে ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাবর মাদবরের বাড়িঘর দখল করে নিয়েছেন। তার আপন ছোট ভাই এই ব্যাপারে আতাবর মাদবর বলেন, এই জমিতে মামলা থাকা সত্ত্বেও ভাইয়ের ছেলেরা জোরপূর্বক গাছ কেটে নিয়ে যায়। সরজমিনের তদন্ত করে জানা যায় পূর্বের মামলা রয়েছে, যারা জমি দখল করছেন দখল সূত্রে তাদের নামে একটি বিআরএস রেকর্ড রয়েছে। অতঃপর আতাবর মাদবরার আরও জানায়, যেহেতু কোর্টে মামলা রয়েছে তারা কি করে এই জমি দখল করে এবং আমাকে বাড়িতে এসে হুমকি দিয়ে, তুই জমির কাছে গেলে দুনিয়াতে সরিয়ে দিব এই বলে আমাকে হুমকি ধামকি দিয়ে যায়। বিস্তারিত দেখুন মোহাম্মদ শহীদুল ইসলাম স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। হ্যাঁ ভাই বলেন, আপনার নাম কি? আমি মোহাম্মদ আতাউর রহমান মোল্লা, বাবার নাম মকদম আলী মোল্লা, কাঠগড়া আসলে সাবা ঢাকা। এই যে আপনার জমি যে দখল করে নিতেছে এই ব্যাপারে একটু বলেন তো, কারা দখল করতেছে, কেন দখল করে নিতেছে? একজন বিএনপি সন্ত্রাসী, সে আমার এটা কিমার কিনা সম্পদ, আমার কোনো বাপদাদা সম্পদ না, এটা শরিকের সম্পদ, শরিকদের কাছ থেকে আমি কিনছি, ক্রয় সূত্রে মালিক, দলিল মূল্যে মালিক, সেটা উপরেও আমি কিনা বুক দখল করা অবস্থা আছে। এখানে বাঁশ ছিল প্রায় পনেরোশোর মতো, গাছ আছিল 20টা, আবার অনেক আপনার জানলা দরজা ছিল, ভাঙ্গা সিঙ্গা লুটপাট করে নিছে ঘরের কিছু জিনিস। তারপরে আপনার যেগুলি এখানে ছিল সেগুলো নিয়ে গেছে, সব বাসটা সব বিক্রি করে যা আছে সব কিছু নিয়ে গেছে। তারা যে দাবি করে এই জমি তাদের নামে বিয়ে হয়েছে, তাতে কাগজপত্র আছে, বসাবসি হয়েছে, আপনি বলে কোনো কাগজ দেখাতে পারেন না? কাগজ আমার দেখে নিয়ে যান, দলিল দিয়ে দিলাম। ও যে মামলা করছে এটার মধ্যে 145 মামলা আছে ওর, তারপরে আপনার রেকর্ড কারেকশনের মামলা আছে। আমি নিজে ওর নামে পোপনে চার ডিসিম জায়গায় রেকর্ড কারেকশন রেকর্ড হয়ে ভুলবশত হয়েছিল, টাকা পয়সা দিয়ে হয়তো করছে, তার জন্য আমি ওটা কাটাই দিছি। আমার ঘরের জমি এটা, ঘরের সাথে এটা হইল কি হয় আপনার যে দল করতেছে, এটা ভাইয়ের ভাই হয় আর কি। এটা তাহলে বাপদাদার সম্পত্তি না, আমরা কিনা সম্পত্তি? আমার কিনা সম্পদ, বাপদাদার কোনো সম্পদ নেই, বাপের তো আরএস রেকর্ডই নেই, আরএস এর আগে জমি বিক্রি করে দিছে। তাহলে এখন আপনার দাবি কি? এখন আমার জমি আমার পুরা ফেরত চাই, আমার সন্ত্রাসী আক্রমণ থেকে আমি রক্ষা পেয়ে দিছি, আমার জালমানের হেফাজতে আমাকে নিচে নামলেই, আমার বের হলে আমার মারতে আসে, ধরতে আসে, কেটে ফেলাইব, গুম করে ফেলাইব, খুন করে ফেলাইব। জমিতে তো অবশ্যই বিচার চাই আমি। আপনি মামলা করবেন, থানায় মামলা করবেন? হ্যাঁ ইনশাল্লাহ মামলা করবো আমি, আমার তো জান বাঁচাইতে হবে।